সিক্সথ গিয়ার অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা জানব তুষ ভান্ডারের জমিদার বাড়ি সম্পর্কে। আজ থেকে প্রায় 400 বছর আগে জমিদার মুরারিদেব ঘোষাল ভট্টাচার্য লালমনিহাট জেলার কালীগঞ্জে তুষ ভান্ডার জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। কথিত আছে 1634 খ্রিস্টাব্দে মহারাজা প্রাণনারায়ণের শাসনামলে মুরারিদেব ঘোষাল ভট্টাচার্য 24 বরগনা জেলা হতে রসিক রায় বিগ্রহ নামক একটি ধর্মীয় বিষয় নিয়ে কোচবিহারে আসেন। তৎকালীন সময়ে ধর্মীয় কাজের জন্য ভূমি দান করা হতো। প্রতিষ্ঠার প্রায় 400 বছর পর 1935 সালে জমিদার গ্রিন্দমোহন রায় চৌধুরীর মৃত্যুর মাধ্যমে তুষ ভান্ডার জমিদার বাড়ির ঐতিহাসিক শাসনামলের অবসান ঘটে। লালমনিরহাট শহর হতে তুষ ভান্ডার জমিদার বাড়ির দূরত্ব প্রায় 27 কিলোমিটার। লালমনিরহাট হতে স্থানীয় বিভিন্ন পরিবহনে চড়ে তুষ ভান্ডার জমিদার বাড়ি যেতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না।